কত কষ্ট পেয়েছিল হাবিসি দেশের মানুষ আর ওই কষ্ট পেয়ে তার হয়েছিল বেহুশ গনেবি হয়েছিল বেহুশ তবুও তারা ছাড়েনি নবীর নামে তবুও তারা ছাড়েনি ঈমান ছাড়েনি কোরআন আমরা সবাই জানাই নবীকে হাজার সালাম জোরে বলেন আচ্ছা দাড়ি ছাড়লে সম্মান কমে না বাড়ে একটু বলতে হবে বাড়ে সামনে থেকে একজন হাত উঠান তো ভাই নমাজে রাখেন পরে হবে বলে মওলানা আমি দাড়ি ছাড়বো দাড়ি কেটে ফেলি দাড়ি ছাড়বো হাত উঠান তো একজন বলেন দাড়ি ছাড়লে সম্মান বাড়ে আপনারা বেসম্মানী হয়ে থাকবেন সম্মানী হবেন না হাত উঠান একজন দাড়ি ছাড়বেন না আমার বাম দিক থেকে হবেন একজন বলে মওলানা দাড়ি ছাড়বো ছাড়বেন না আচ্ছা ডান দিক থেকে বলেন তো বাবু একজন এই কমিটির ছেলে গেলা কই কমিটির লোক গেলা কই লুকাইতে হবে না আজ যদি লুকিয়ে যাবে তো ইসরাইল আলাইহিস সালাম আসবে তখন তখন কোথায় যাবেন এদিকে আসেন ও তো ছেড়েছে দাড়ি দাদা আমার ছেড়েছেন দেখেন কবর সম্বন্ধে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বর্গ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি অবস্থা থাকে কি অবস্থা হয় আল্লাহর নবী বললেন সাহাবীরা গো শোনো শোনো মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন থেকে বলে আমাকে বাঁচাও 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 আমাকে বাঁচাও আমাকে দাও মুর্দারা আপনি আমিও কবরে যাব দিয়ে বলবো আমাকে দাও দাও আমাকে দাও বাঁচাও এ বেরাদারি আল্লাহু আকবার বাঁচানোর জন্য কিছু আছে বাঁশ আছে রশি আছে দড়ি আছে এ দিয়ে বাঁচানো যাবে নৌকা দিয়ে ডিঙি দিয়ে বাঁচানো যাবে ও মানুষ যখন কবরে যাবে বলবে বাঁচাও কারণটা কি মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন ইমানের প্রশ্ন হয় ইমানের প্রশ্ন হয় ফেরেশতা মুনকার নাকির আলাইহিস সালাম এ দুইজন আসার পর বলবেন যে বলো তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যদি বলে দিল আমার রব আল্লাহ আমার দিন দীনে ইসলাম আমাদের আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটটা জান্নাত ইল্লিন হাত ধরে বুকে লাগিয়ে কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের বার্তা দিতে থাকবে নিয়ামত দিতে থাকবে আর যদি জবাব দিতে না পারে হাহা লাদরি সাতটা জাহান্নাম সিজ্জিনকে মাধ্যম করবে এ সিজ্জিন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আজাব দিতে থাকবে এ পেরাদর আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা এ তাই নবীকে দিয়ে বলালেন হে নবী তোমার উম্মতিদের বলে দাও আমার রাসূলুল্লাহ বললেন হে আমার উম্মতিরা শোনো এ কবরে যেদিন মানুষ যাই সেদিন ইমানের প্রশ্ন হয় তারপর আমলের নেকি আর গুনার বিচার হাসর ময়দানে হবে নেকি আর গুনার বিচার হাসর ময়দানে হবে কিয়ামত পর্যন্ত বংশ পরস্পর এ নেকি অর্জন করে এ মুর্দাদের জন্য বক্সাবে তো এ নেকিগুলা রাব্বুল আলামিন কবরে পৌঁছে দেবেন এ বেরাদার নবী আমার সাফিল মুজনাবিন আল্লাহুস সামাদ নবী আমার সাফাতের কান্ডারি নবী সাফাত করবেন এ উম্মতিদের তাই বেরাদার এ নেকিগুলা জমা হবে কবরে কিয়ামত পর্যন্ত যেদিন কিয়ামত হবে সব নেকিগুলা মাথায় নিয়ে বুকে নিয়ে উঠে এবার যাবেন সেই কিয়ামতে উঠবেন তারপর হাসর ময়দানে যাবেন হাসর ময়দানে আমার রাব্বুল আলামিন বলবেন ইউ দাও লিলাম মাজলিসুন আলাই সমস্ত নবীরা এসো আমার সামনে বসে যাও আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ একটা করে সিংহাসন দান করেছেন একটা করে সিংহাসন কুরসি
দান করেছেন সমস্ত নবীরা নিজের নিজের সিংহাসনে নিজের নিজের কুরসিতে এবার বসে যাবেন আমার রাসূলুল্লাহ বসবেন না কোরআন বলেছে আল্লাহু রাব্বুল আলামিন বলে দিয়েছেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা আবি সালাম তোমাকে তোমার আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে समस्त नबी निजे सिंहासने बसे जाबेन आमार रसूलुल्लाह बसबेन ना आमार आल्लाह बोलबेन मा तुरे दानासनाबे उम्माते का ए आमार हबीब तोमार उम्मातीदेर जोन्नो किछु चाइछो आमार रसूलुल्लाह बोलबेन या रब्बे आजिल हिसाबहुम ए आल्लाह आज शेष विचार जे जान्नाते जाबे जान्नाते जे जाहान्नामे जाबे जाहान्नामे आमी कांदबो हबीब तुमि कांदबे तुमि केनो कांदबे बोले ए आल्लाह तुमि इब्राहिम आलैहिस सालामके कुरबानीर हुकुम दियेछिला इब्राहिम জমজমের পানি দুনিয়াতে বড় নিয়ামত রেখেছিলে এ রাব্বুল আলামিন পাঁচ শত বছর বন্ধ হয়ে গিয়েছিল সারা দুনিয়ার শক্তি নষ্ট হয়েছিল ক্ষণ হয়েছিল এ পানি কুয়া উদ্ধার করতে পারেনি আব্দুল তালেবকে তুমি স্বপ্ন দিয়েছিলে তখন আমাকে রেখেছিলে তুমি আব্দুল মুতালিবের পেছানিতে আব্দুল মুতালিবকে বলেছিলে আব্দুল মুতালিব যাও তুমি জমজমের তোমা উদ্ধার করো আব্দুল মুতালিব আওয়াজ দিয়ে বলে যে কি করে উদ্ধার হবে বলে একটা ইবলিক জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যেখানে ফেলবে সেটাই হবে জমজম কুয়ার জায়গা এ বেরাদার আব্দুল মুতালিব খবর পেয়ে গেলেন এবার বেটা হারেসকে বলেন চলো দিয়ে যাওয়ার পরে এক দুই তিন দিনের দিন জমজমের কুয়া বেরিয়েছিল বাক্কা বাক্কা শব্দ বলে এবার খুশি মানালেন এবার ওয়াদা করেছিলেন জানের পেয়ারা কুরবানি করব জানের পেয়ারা তো বেটারা 10 বেটার নামে কুরবানি হলো আব্দুল্লাহর নাম আব্দুল্লাহর নাম উঠে গেল আব্দুল্লাহকে কুরবানি এ করার জন্য নিয়ে চলতে শুরু করলেন যে একজন পণ্ডিত নাস্তুর বলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলে ওয়াদা করেছিলাম জমজম পানির উদ্দেশ্যে কুরবানি করতে নিয়ে যাচ্ছি এ বেরাদার সেই পণ্ডিত বলেছিল যে না না নূর নবী মুস্তফা তার পেছনেতে আছে কুরবানি করা চলবে না লটারি করো করেছি বলে আবার করো 10 10 করে উঠ 100 খানা উঠ দেওয়া হলো 100টা উঠকে আল্লাহ কবুল করলেন আব্দুল্লাহ বেঁচে গেলেন হাসর ময়দানে আমার রাসূলুল্লাহ বলবেন হে আল্লাহ ইব্রাহিমের জন্য তুমি ইসমাইলকে কবুল করনি তুমি দুম্বা কবুল করেছিলে হে আল্লাহ আব্দুল মুতালিবের জন্য তুমি আব্দুল্লাহকে কবুল করনি তুমি 100টা উঠ কুরবানি কবুল করেছিলে হে আল্লাহ তোমার দুনিয়াতে আমাকে কুরবানির হুকুম হয়েছিল তোমার নামের খাতির তোমার দ্বীনের খাতির তোমার কোরআনের খাতির আমার হুসাইনকে আমি কারবালায় কুরবানি করেছিলাম